Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? I think you are all fine by the grace of Almighty Allah. This is our boys class. This is our second class in of boys. And today we will change boys as in assertive sentences. We know that there are two kinds of boys. One is active and the second one is passive. So we have to change active from passive or passive voice from active voice. Okay, now let's start. Voice ke amra jokon ekta theke arekta change korbo tokhon amader voice bolte ashole shekhane kisher poriborton ghote verb er poriborton ম্যাক্সিমাম আমরা বারবার পরিবর্তনটা গুটিয়ে থাকি ভয়েসে আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় জাস্ট একটা জেনারেল রুলস দেখেছি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বিভিন্ন টেন্সে কোন টেন্সে থাকলে আমরা কিভাবে ভয়েসটা চেঞ্জ করব যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে অ্যাকটিভ ভয়েসটা তখন সেক্ষেত্রে আমরা প্যাসিভে কি করব এবং যদি প্যাসিভে তাকে দেখি যদি কি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে সেটা আমরা কিভাবে অ্যাকটিভ করব সেই জিনিসগুলো আজকে দেখে নেব ইনশাআল্লাহ তাহলে আমি এখানে বোর্ডে কিছু জিনিস লিখে রেখেছি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সব সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের মাঝখানে ব্র্যাকেটে আমি এস বাই এস দিয়েছি কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হয় দেন অবজেক্ট ওকে এখন আমরা এইটা হচ্ছে আসলে এগুলো সবই আমি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো নিয়মই দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে প্লাস অবজেক্ট থাকবে বা আরও অনেক কিছু থাকতে পারে জাস্ট ভয়েস করার জন্য আমরা শুধু এই স্ট্রাকচারটা নিয়েছি সাব সেন্টেন্সের এখন দেখো যখন আমরা প্যাসিভ করতে যাব আমরা গত ক্লাসও একটু পড়েছি সেটা হচ্ছে কি আমরা যখন প্যাসিভ করতে যাব আমরা জানি কি যখন প্যাসিভ হয় তখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় অবজেক্টটা কি হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় যেমন আমি এখানে বলছি এখানে সাবজেক্ট যেটা লিখে আছে অ্যাক্টিভে এটা প্যাসিভেও সাবজেক্ট লিখে আছে তবে এইটা সেম সাবজেক্ট না উই নো দ্যাট ভেরি ওয়েল কারণ আমরা জানি প্যাসিভের এই সাবজেক্টটা হচ্ছে কোনটা অবজেক্ট অবজেক্টটাই এখানে হচ্ছে কি সাবজেক্ট মানে এখানে অ্যাক্টিভের অবজেক্ট যেটা সেটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্ট যেটা সেটা প্যাসিভে এসে কি হয়ে যাবে সেটা যেটা সাবজেক্ট অ্যাক্টিভে যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে এসে অবজেক্ট হয়ে যাবে দ্যাট মিনস এটা হচ্ছে কি সাবজেক্ট কিসের সাবজেক্ট ছিল প্যাসিভের এটা ছিল প্যাসিভের সাবজেক্ট ওকে আমরা আরেকটা জেনারেল নিয়ম যেটা জানি প্রথমটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে প্যাসিভ করার সময় ওকে আর যেটা নিয়ম জানি আমরা যখন ভার্ব থাকবে ভার্ব থাকবে সে ভার্বটাকে আমরা চেঞ্জ করে প্যাসিভে কি করব অক্সিলারি ভার্বের পাশে আমরা কি বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা অক্সিলারি ভার্বের পাশে আমরা কি বসাবো পাস্ট পার্টিসিপল ফর্ম দেন বাই বসাবো দেন আমাদের অবজেক্টটা বসাবো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট থাকলে আমরা কি করব অবজেক্টটাকে সাবজেক্ট করে দিব দেন আমরা কি করব আমাদের অক্সিলারি ভার্ব যেগুলি আছে প্রেজেন্টের জন্য আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে অক্সিলারি ভি ভার্ব হচ্ছে এম ইজ আর তাহলে আমরা এখানে এম ইজ আর যে কোনো একটা ইউজ করব দেন আমাদের ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল এখানে ভি এই এইটা যেটা লিখেছি সেটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল এটা সংক্ষেপ করে লিখেছি আমি ভি পিপি ওকে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে আর এরপরে
অবজিলারি ভার্ব থেকে এম ইজ আর যে কোনো একটা যুক্ত হবে, এরপরে ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল, এরপর হবে কি বাই, এরপর হবে কি অবজেক্ট। আমি কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখন দেখো, আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি। শি ড্রিঙ্কস ওয়াটার, আমি লিখেছি কি শি ড্রিঙ্কস ওয়াটার। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে কি শি, শি। তাহলে সেটা যখন আমরা প্যাসিভ করতে যাব, আমাদেরকে কি করতে হবে, সেটাকে কোন কেজে নিয়ে যেতে হবে। আমরা গত ক্লাসে কেজ পড়েছি, কেজ হচ্ছে তিন প্রকার, সেগুলো হচ্ছে কি নমিনেটিং, পজেসিভ, আর একটা কি নমিনেটিং পজেসিভ অ্যান্ড অ্যান্ড অবজেক্টিভ। ওকে, তাহলে আমরা ওগুলো গত ক্লাসে পড়েছি। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব, সেক্ষেত্রে আমরা যখন সেটা নমিনেটিং নমিনেটিভ, এটা হচ্ছে কি সে হচ্ছে নমিনেটিভ কেস, সেইটা নমিনেটিভ, এবং এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে এইটার অবজেক্টিভটা ইউজ করতে হবে। দ্যাট মিন্স এটা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন সেটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে। আমি একটা তোমাদের লিস্ট করে দিয়েছিলাম গত ক্লাসে। আচ্ছা যাব হোক, তাহলে দেখো এখানে আমরা আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে সে, সে হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ওয়াটার, অবজেক্ট। তাহলে এখানে আমরা আমাদের রুলসে বলেছিলাম আমরা কি অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ওয়াটারটা দিলাম এটা আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে এই সাবজেক্টটা কি হয়ে গেল, হার হয়ে গেল, সেটা অবজেক্টিভ কে যে হার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে ফাইন, এখন দেখো যখন আমরা ওই এই যে ভার্বটা চেঞ্জ করতে যাবো, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা বলেছি যে আমাদের অবজিলারি ভার্ব এম ইজ আর যোগ করতে হবে, তারপরে এরপরে কি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভি পি পি মানে হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল। এখন দেখো আমি লিখেছি ড্রিঙ্ক ড্রিঙ্কস, শি ড্রিঙ্কস ওয়াটার। এখানে সে ড্রিঙ্কস কেন হয়েছে, যেহেতু সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সে ড্রিঙ্কস হয়েছে। এবং যখন আমরা ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে যাব, আমরা জানি যে ড্রিঙ্কের ড্রিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে ড্রাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পার্টিসিপল কোনটা হবে, ড্রাঙ্ক। আমরা প্রায় সময় কি করে থাকি, এই যে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেগুলো স্ট্রং ভার্ব, ওগুলোতে আমরা অনেক সময় ভুল করে থাকি। তো বেশিরভাগ সময় দেখা যায় যে যেই জিনিসগুলো ইউ এবং এর মধ্যে তফাৎ থাকে, সবসময় এ যেখানে থাকে সেখানে কি হয়, সেটা বেশিরভাগ সময় ফার্স্ট ফর্মে হয়, আর যেটি ইউ থাকে সেটা হবে সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্মে। যেমন আমি আরেকটা বলি, সিং স্যাং সাং, এই যে এখানে এটা এটা হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট ফর্ম, আর সাংটা এস ইউ 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 যেটা আছে সেটা হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই কয়েকটি এই ধরনের প্রায় আমরা এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে আমরা প্রায় সময় এই জায়গাগুলোতে ভুল করে থাকি। যা হবে হোক, এখন দেখো আমরা কি লিখছি, ইজ ড্রাঙ্ক বাই হার। তাহলে ড্রাঙ্কটা হচ্ছে কি ড্রিঙ্কের ফার্স্ট পার্টিসিপল, ড্রিঙ্কের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি ড্রাঙ্ক, বাই হার, আমাদের নিয়ম অনুযায়ী বাই হলো। আর এরপর আমরা কি দিলাম, সি এর এক অবজেক্টিভ কেস কি দিলাম, হার দিলাম। তাহলে আমাদের লাইনটা কি দাঁড়াচ্ছে, ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই হার। এরপরে আরেকটা লাইন দেখো, ইউ রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখো। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এ লেটার, এ লেটার পুরোটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে বাকি থাকে কি রাইট, রাইটটা হচ্ছে কি লিখা, ইউ রাইট এ লেটার। এখন আমরা যখন আমরা প্যাসিভে রূপান্তর করতে যাব, তখন আমাদের এ লেটার অবজেক্ট এখানে এসে কি হয়ে যাবে, সাবজেক্ট হবে। এরপরে কি হবে, ভার্বের আমরা বলেছি অ্যাম ইজ আর হবে, অ্যাম ইজ আর দ্যাট মিন্স অবজিলারি ভার্ব হবে। এরপরে অবজিলারি ভার্ব ইজ দিলাম, দেন
আমাদেরকে এই মেইন ফর্মটাকে আমরা আমাদেরকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। আমরা জানি রাইটের পাস্ট পার্টিসিপল কি রিটেন, যদি পাস্ট ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, রোট হবে, আমরা জানি সেটা। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, এ লেটার ইজ রিটেন বাই ইউ। আমরা জানি যে ইউ এর পজেসিভ অথবা অবজেক্টিভ কে সেম। এখানে দেখো আর একটা, এখন প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটি চলে আসে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছে, এখন পাস্ট ইনডিফিনিটে আমরা ভয়েসটা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখবো। পাস্ট ইনডিফিনিটে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা গঠন প্রণালীটা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। গঠন প্রণালীটা জানি আমরা, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন যখন আমরা এটাকে প্যাসিভ করতে যাব, আমরা সাধারণ রুলসে যেটা পড়ে আমরা সেটা করব, সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ওকে ফাইন, তাহলে আমরা এই এই অবজেক্টটাকে এখানে সাবজেক্টে লিখলাম, আর সাবজেক্টে কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, অবশ্যই সেটা অবজেক্টিভ রূপ হিসেবে। এরপরে তাহলে এর ভার্বটাকে আমরা কি করলাম, যেটা পাস্ট ফর্মে থাকবে সেটাকে আমরা কি করবো, ওয়াজ বা ওয়্যার দিব, আগের মতোই ওয়াজ বা ওয়্যার, ওয়াজ অর ওয়্যার দিব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা আগের মতো এক্সাম্পলটা আমরা দেখি, সে ডি আর এ এন কে ড্রাঙ্ক, সি ড্রাঙ্ক ওয়াটার। এখানে এখন এটা কি হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্রাঙ্কটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্রিঙ্ক থেকে আসছে একটু আগে দেখিয়েছি, আর অবজেক্ট হচ্ছে এখানে ওয়াটার। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্যাসিভে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো আমরা প্রথমে, তারপর তাহলে লিখবো কি আমরা ওয়াটার, ওয়াটার। তাহলে ড্র্যাঙ্কের জন্য, ড্র্যাঙ্কের জন্য কি করব, আমরা বলেছি যে প্যাসিভ করতে গেলে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব অক্সিলারি ভার্ব পাস্ট পাস্ট ইনডিফিনিটের জন্য। তাহলে আমাদেরকে ওয়াটার ওয়াজ হবে নাকি ওয়াটার ওয়্যার হবে, ওয়াটার ওয়াজ হবে, কারণ ওয়াটার হচ্ছে, ওয়্যার বলতে আমরা কি বুঝি, বহুবচন বুঝি, ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাম, তাই ওইটার ওইটার সাথে কি হবে, ওয়াজ হবে, ওয়াটার ওয়াজ। তা এরপরে আমরা কি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের ভার্বটা হচ্ছে কি আসলে ড্রিঙ্ক, মেইন ভার্বটা আসলে ড্রিঙ্ক, ড্রিঙ্ক থেকে পাস্ট ফর্মে কি হয়েছে, ড্র্যাঙ্ক হয়েছে, আর আমাদের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, ভার্বের ড্রাঙ্ক হবে, ডি আর ইউ এন কে ড্রাঙ্ক, ড্রাঙ্ক বাই, এখন সেটা কি হয়ে যাবে হার। তাহলে আমাদের লাইনটা কি দাঁড়াচ্ছে, সি ড্রাঙ্ক ওয়াটার, তাহলে ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক, সি ড্র্যাঙ্ক ওয়াটার, তাহলে আমরা বলতে পারি ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক বাই হার। ওকে, এখন আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাই, ইউ রাইট এ লেটার, ইউ, তাহলে এখানে রাইটটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। আমরা এখানে যখন আমরা পাস্ট ইনডিফিনিট করতে যাব, সেক্ষেত্রে রাইটের যে আমাদের রুলস অনুযায়ী বা আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে কি লিখব, রাইটটা রুট হয়ে যাবে, ইউ রোট এ লেটার। এখন এটাকে পরিবর্তন করতে গেলে আমরা আগের নিয়মে কি করব, এ লেটার ইজ, এ লেটার ওয়াজ, ইস না হয়ে কি হবে, ওয়াজ, এ লেটার ওয়াজ রিটেন বাই ইউ। এখন দেখো আমরা এখানে এই লাইনটা কি করেছি, ইউটা হয়ে গেছে কি অবজেক্টিভ কে, যে ইউ হয়ে গেছে, এখন এই লেটারটা কিছু চলে আসছে, সাবজেক্টে চলে আসছে, তাহলে হি রোট এ লেটার। আমরা রোটটাকে কি করেছি, আমরা ওয়াজ রিটেন লিখেছি, কারণ আমরা জানি প্যাসিভে যখন আমরা চেঞ্জ করব প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে তখন আমাদের ওয়াজ ওয়্যার হবে, এবং ভার্ব যেটা আছে আমাদের ভার্ব হচ্ছে এখানে রাইট, ভার্বটাকে কি করব পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে কি হয়ে গেল, রিটেন হয়ে গেল। তাহলে ইউ রোট এ লেটার, এ লেটার ওয়াজ রিটেন বাই ইউ। ওকে ফাইন, এখন আমরা আসবো ফিউচারে,
ফিউচারের স্ট্রাকচারটা আমরা একটু জেনে নিই। অ্যাসারটিভ সেন্টেন্সের ফিউচারের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। শ্যাল উইল কার সাথে বসে? সাধারণত শ্যাল উইল, শ্যাল শ্যাল কার সাথে বসে? সাধারণত আই অথবা উই এর সাথে। এই দুটো জিনিসের সাথে আমরা শ্যাল বসাই। এখন মডার্ন ইংলিশে আই বা উই এর দুইটার সাথেই উইল বসাতে পারে, কারণ শ্যালের ব্যবহার অনেকটা উঠে যাচ্ছে। আই উইল, উই উইল দিলে খুব একটা প্রবলেম হবে না। এখন দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটিভ সরি ফিউচার ইনডিফিনিটিভ স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল। এরপরে কি, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম দ্যাট মিন্স মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট, এখন আমরা এটাকে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে, যেটা সাধারণ নিয়ম সেটাও করতে হবে। অবজেক্টটা এখানে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, শ্যাল উইল ঠিক থাকবে, শ্যাল অর উইল ঠিক থাকবে। এর সাথে আমাদের যেটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এইটার সাথে আমাদেরকে ভি ভার্ব যোগ করতে হবে। এরপরে যে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থাকবে সেটাকে আমাদেরকে পাস্ট পার্টিসিপেল করতে হবে। এরপরে বাই দিব, অ্যান্ড আমরা যেটা আমাদের সাবজেক্ট ছিল সেটার অবজেক্টিভ ফর্ম এখানে বসিয়ে দিব। এখন আমরা সেটা এক্সাম্পলটা করতে যাচ্ছি, সেম এক্সাম্পলটা করবো। শি উইল ড্রিঙ্ক ওয়াটার। তাহলে স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে কিনা এই জিনিসটা দেখো, শি সাবজেক্ট, এরপরে হলো কি উইল, ড্রিঙ্ক, ড্রিঙ্ক উইলের পরে আমরা শ্যাল বা উইলের পরে সবসময় কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দেন অবজেক্ট হলো। ওকে, শি উইল ড্রিঙ্ক ওয়াটার। তাহলে এই সেন্টেন্সের আমরা প্যাসিভটা কি করব, জাস্ট ট্রাই উইথ মি। প্যাসিভটা আমাদের প্রথমে কি খুঁজে বের করতে হবে, আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। আমাদের সাবজেক্ট হচ্ছে কি, ওয়াটার, ওয়াটার। তাহলে ওয়াটার কি হবে, এখান থেকে শ্যাল বা উইল বেছে নিব। আমরা ওয়াটার শ্যাল দিতে পারবো না, আমরা কি লিখবো, ওয়াটার উইল, উইল বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এতক্ষণ পড়ে আসছি, ড্রিঙ্ক এর পাস্ট পার্টিসিপল হবে ড্রাঙ্ক, ডি আর ইউ এন কে, ড্রাঙ্ক বাই হার। ওকে, এখন সেকেন্ডটা আমরা দেখি, এটা সেকেন্ডটা আমরা দেখি ইউ। এখন এই আমাদের সাবজেক্ট ইউ রাইট এ লেটার, তাহলে এই এই দুটো সেন্টেন্সকে যদি আমি মডেল সেন্টেন্স ধরি, তাহলে ইউ রাইট এ লেটার, তাহলে আমরা সেইটা প্রেজেন্ট, আমাদের আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটি কি হবে, ইউ উইল রাইট এ লেটার। তাহলে আমরা সেন্টেন্সটা লিখে ফেলি, ইউ উইল রাইট এ লেটার। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যদি টেন্সে ভালো দক্ষতা না থাকে, তাহলে আমাদেরকে আমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে একটু ঝামেলা হতে পারে। এখন দেখি, ইউ উইল রাইট এ লেটার, তাহলে আমরা যেটা করে আসছি, এ লেটার সাবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, এরপরে উইল থাকবে উইল, এরপর হচ্ছে বি ভার্ব বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, রিটেন, উইল বি রিটেন, রিটেন বাই ইউ। ওকে, ফাইন। এখন প্রতিবারই একটা জিনিস দেখো, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করেছি, পাস্ট ইনডিফিনিট করেছি এবং ফিউচার ইনডিফিনিট করেছি। আমি এভাবে আলাদা আলাদা দেখানোর কারণ হচ্ছে যেন আমরা টেন্সটা ভালো মতো বুঝি, এবং সে অনুযায়ী যেন আমরা আমাদেরকে প্যাসিভটা করতে কষ্ট না হয় সেটা বোঝানোর জন্য আমি ইনডিফিনিট সবগুলো একসাথে করিয়েছি। যেমন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, উপরেরটা ছিল কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্টটা থাকবে। আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ওকে, তারপরে অবজেক্ট। দ্যাট মিন্স এই তিনটে ইনডিফিনিটে আমরা অনেকটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট আমাদের সাবজেক্ট পুরোটা ঠিক আছে, অবজেক্টও ঠিক আছে, আমাদের শুধু
আমাদের শুধুমাত্র কিসে কিসে কি চেঞ্জ করতে হচ্ছে, ভার্ব মানে কাজটাই আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। এই যে আমরা আমি এখানে ড্রিঙ্কস লিখেছি, ফার্স্ট ইনডিফিনিটে ড্রিঙ্কটা কি হয়ে গেল, ড্র্যাঙ্ক হয়ে গেল। আর যখন আমি ফিউচার ইনডিফিনিট করলাম তখন কি হয়ে গেল, উইল ড্রিঙ্ক হয়ে গেল। ওকে, এখন যখন আমরা প্যাসিভ করতে যাচ্ছি, প্যাসিভ করতে গেলে সেক্ষেত্রে কি হয়ে গেল, আগের নিয়ম যা আছে তাই থাকবে। আমরা ড্রিঙ্কসটাকে কি লিখছি, ইজ ড্রাঙ্ক, ইজ ড্রাঙ্ক। তারপর আমাদের আমাদের শুধু চেঞ্জ হচ্ছে এই জায়গাটা, ইজ ড্রাঙ্ক। এখন আবার পাস্ট ইনডিফিনিটি তাহলে কি হবে, ওয়াজ ড্রাঙ্ক। তাহলে পাস্ট পার্টিসিপল এটাও ঠিক আছে, এটাও পাস্ট পার্টিসিপল ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে অবজিলারি, আর এখানে ওয়াজ হচ্ছে কি, অবজিলারি। এখন ফিউচার ইনডিফিনিটে যদি আসি, আমাদের যেটা আমাদের চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কি, উইল বি ড্রাঙ্ক। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে হলে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যখন পাস্ট ইনডিফিনিটে হবে তখন ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন যখন ফিউচার ইনডিফিনিট হবে তখন কি হবে, শ্যাল বা উইল বি হবে। ওকে, শ্যাল বা উইল বি ড্রাঙ্ক। ওকে, এখানে যে আমরা ইজ বা ওয়াজ বা এম ইজ আর বা এখানে ওয়াজ ওয়ার ইউজ করেছি, সেখানে কি হবে, ফিউচার টেন্সে উইল বি বা শ্যাল বি হবে। তাহলে একসাথে যেহেতু আমরা ইনডিফিনিট তিনটে শেষ করে ফেলাম, তাহলে একসাথে এইভাবে করলে তফাৎটা বা মিলটা আলাদাভাবে খুঁজে পাওয়া যায়। সো আজকে এই পর্যন্ত, আমরা ইনডিফিনিটে ট্রাই করলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট বলবো না, তিনটা পার্ট করেছি এখন, আমরা এরপরে কি কন্টিনিউসটা করার চেষ্টা করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ, ট্রাই ইট অ্যাট হোম। ওকে, আল্লাহ হাফেজ।